পাহাড় ও সমতল ভূমিতে কাজু বাদামের চাষ। কাজু বাদাম একটি নাট বা বাদাম জাতীয় ফসল। এ বীজ থেকে পাওয়া বাদাম সুস্বাদু ও মূল্যবান। বাংলাদেশে বর্তমানে প্রতি বছর 700 মেট্রিক টন কাজু বাদাম উৎপন্ন হচ্ছে। দেশের আবহাওয়া কাজু বাদাম চাষের উপযোগী বিধায় এ ফসল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। কাজু বাদাম পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম সমৃদ্ধ একটি খাবার, যা খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে। এরকম একটি ফল আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে চাষাবাদ হচ্ছে এবং একটি প্রকল্পের মাধ্যমে এই চাষ সম্প্রসারণ করছে কৃষি মন্ত্রণালয়। তো আমরা এখন যিনি এই কাজু বাদাম চাষ করছেন সেই চাষি ভাইয়ের সাথে কথা বলবো। কি নাম আপনার? বাদাম আরমা। আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো আছেন। ভালো আছেন না? হ্যাঁ। এই যে কাজু বাদাম এখানে চাষ করছেন, হ্যাঁ, আপনি কিভাবে এই কাজু বাদাম চাষটা পেলেন? আমি ট্রেনিং দিছে, হ্যাঁ, এই জন্য আমি খুব মন দিয়ে লাগেছে। আচ্ছা, এখানে ওই যে কৃষি বিভাগ আপনাকে সাপোর্ট দিচ্ছে নাকি? দিছে তো, বিভিন্ন দিছে। আচ্ছা, এই চারাগুলো কোথায় পেয়েছেন আপনি? সারা এই কৃষি থেকে পেয়েছে। কৃষি থেকে পেয়েছেন না? আর এর আগে কি আপনাদের এখানে এই চাষ হতো? কাজু বাদামের চাষ কি হয়েছে এর আগে? আগে তো হয় নাই। তো আগে হয় নাই, এখন হচ্ছে না? এখন হয়েছে। ওনারা আপনাদের কি কি দিয়েছেন? দিছে সারা, দিছে সার, দিছে তারপরে ছলা, দিছে পানির জন্য। বিভিন্ন এখানে তো পানির স্বল্পতা ছিল নাকি? পানি তো আগে ছিল না, তো এখন দিয়েছে। হ্যাঁ, এখন দিয়েছে। এটা কি সোলারের মাধ্যমে আপনারা পানিটা উঠাচ্ছেন? কোথায় উঠাচ্ছেন পানিটা? পানিটা পাহাড়ের উপরে উঠে, পাহাড়ের পর্যন্ত উঠে। ওখান থেকে আপনারা আবার প্রত্যেকটা গাছে গোড়াই দিচ্ছেন? হ্যাঁ, দিছে। তো উপর দিয়ে টাঙ্গি আছে, তো বড় টাঙ্গি। আচ্ছা, টাঙ্কিতে প্রথমে ওঠে, তারপরে ওই পানি বিভিন্ন গাছে গোড়ায় চালু হয়েছে। মাঝারি উর্বর জমিতে এর চাষ করা যায়। ভালো ফল পাওয়ার জন্য উন্নত জাতের চারা লাগাতে হয়। যে জাতের বড় আকারের বাদাম হয় এবং ফলন ভালো হয় এমন জাতের গ্রাফটিং এর চারা লাগানো ভালো। এ ধরনের জাত বীজ থেকে চারা উৎপাদন করেও লাগানো যায়। আমরা প্রথমে বদগঞ্জ উপজেলা যাই, আমাদের কৃষি স্যার উনি এই কাজু বাদাম নিয়ে আসছে। তা আমরা আমাদেরকে বলতেছে যে আপনারা কি কাজু বাদাম করতে চান? স্যার, আমরা কাজু বাদাম সম্পর্কে আগে কখনো জানিনি। যখন বললো, ওনারা বুঝাই বললো, তখন আমরা লাভজনক আবাদ বুঝি, ওনার নিয়ে আসছি ছোটো ছোটো চারা। স্যার, মানুষ করা বড় কষ্টকর, আমাদেরকে বেড়া দেয় স্যারেরা, খুব যত্ন সহকারে লাগাছি স্যার। 20 মাস পর ফলটা আলছে, ফলটা আপনি আপনি পাকিয়ে মাটিতে পড়বে, ওইটা আমরা সংরক্ষণ করে বাড়িতে রাখবো। এবারকার তো যে ফল আলছে 40,000 টাকা, এটা তো অনেক বিশাল। সামনেবার 80,000 হবে, মানে বছর যাবে বাড়তি ঊর্ধ্বমুখে থাকবে, এই আবাদ ঊর্ধ্বমুখে চলে যাবে স্যার। আসানোরও আমাদের স্যারেরা মানে প্রতিনিয়ত ওরা আসা যাওয়া করছে, ওরা কখন কী করতে হয় এরা জানিয়েছে, আমরা সেই মোতাবেক কাজ করছি। এবারকার আমরা সাকসেস হয়েছি, ফল ধরছে, ফল দেখছি, এই যে কাজগুলো। ভালো ফলন পেতে হলে পরিমিত মাত্রায় জৈব সার, ইউরিয়া, টিএসপি বা ডিএপি, এমওপি, জিঙ্ক ও বোরন সার প্রয়োগ করতে হয়। বাগানের আগাছা পরিষ্কার রাখতে হয়, শুকনো মৌসুমে সেচ দিতে পারলে ভালো হয়। মে জুন মাসে কাজু বাদাম পরিপক্ক হয়। পরিপক্ক বাদাম সংগ্রহ করে শুকিয়ে নিতে হয়। এটি বদরগঞ্জে এইবার প্রথম এটি উৎপাদিত হয়েছে। আসলে এটা অন্য কোনো ফল না, এটা একটি কাজু বাদাম। আমাদের রংপুরে বদরগঞ্জে 2021 সালের অক্টোবর মাসে আমরা একটি কাজু বাদাম প্রদর্শনী দিয়েছিলাম, সেটি প্রায় 17-18 মাসের মাথায় এসে এই ফলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি উৎপাদিত হয়েছে। আসলে কাজু বাদাম একটি সুস্বাদু বাদাম, এটি একটি অর্থকরী ফসল এবং এটি বাংলাদেশে সমতল অঞ্চলে খুব একটি চাষ হয় না। আমাদের বাংলাদেশে যেটি চাষ হচ্ছে মূলত পাহাড়ি এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে এটা বেশি হচ্ছে। যদিও এই ফলটির উৎপত্তি হচ্ছে আমাদের উত্তর মধ্য আমেরিকা, ব্রাজিল, উত্তর আমেরিকা সহ ওই সকল দেশে, তারপরেও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া পূর্ববর্তী দেশে এগুলো এখন উৎপাদিত হচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের বাংলাদেশে গত 21 সালে আমাদের যে প্রকল্পটি এখানে চালু হয়েছে, কফি কাজু বাদাম গবেষণা ও
সম্প্রসারণ প্রকল্পটি, সেই প্রকল্পের আওতে আমরা আমাদের এই কালুপাড়া ইউনিয়নে আমরা একটি প্রদর্শনী স্থাপন করেছিলাম, যেটি 17 মাসের মাথায় এই ফলটি আপনারা দেখতে পাচ্ছেন। পরিচর্যাটা যদি ঠিকভাবে আমরা করতে পারি, অবশ্যই এটা আমরা করব, আগামী বছর কিংবা তার পরের বছর আমরা হিউজ পরিমাণে আমরা ফল এখান থেকে পেতে পারবো, যাতে এই কাজু বাদাম কফির আমদানি নির্ভরতা কমিয়ে আমরা যত আমরা আমাদের দেশেই উৎপাদন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। শুকনো ফল প্রক্রিয়াজাতের মাধ্যমে কাজু বাদাম সংগ্রহ করতে হয়। দেশের পাহাড়ি এলাকা ও সমতল ভূমিতে এখন কাজু বাদামের চাষ হচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই উৎপাদিত এবং প্রক্রিয়াজাতকৃত কাজু বাদাম দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।